আসসালামু আলাইকুম আরহামকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওয় আল্লাহ রসলিল্লা ও আলহি ওয়া ওয়ালা রমাদানের বহু উপকারিতা এবং শিক্ষা মুসলিমের জন্য রয়েছে আমাদের জন্য রমাদানের এই বিশাল কার্যক্রমের মধ্যে একটা বিশেষ শিক্ষা হল অন্তরকে মসজিদমুখী করা কীভাবে শিক্ষাটা পাই দেখুন আমরা যেটা দেখি একদম বিলাতুল হারামাইন থেকে দেখি যে সকল মুসলিম তারা ইফতারের সময়টা মসজিদে কাটাতে চায় মসজিদে অল্প ইফতার করেই তারা সালাদটা পরে সাধারণত সালাদ তো মসজিদেই পড়তে হয় যাতে সালাদটা মিস না হয় এবং এফতারটাকে মসজিদে গণমুখী ইফতারে পরিণত করার মধ্য দিয়ে যে একটা চমৎকার ইবাদতের আবহ সমাজে তৈরি হয় এটা তুলনাবিহীন হারামাইনের শেফতার আজও আমাদের উদ্বেলিত করে এবং তারই ধারাবাহিকতা আমরা বাংলাদেশেও দেখছি অনেক বড় বড় মসজিদে ইফতার সুন্দর আয়োজন এবং তারপরে ইফতারের পরেই মাগরিবের সালাত আদায় আচ্ছা এরপর আমরা দেখি তারাভি সালাতকে নিয়ে আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে একটা হৈ হৈ রব তারাভিতে অংশগ্রহণ এমনকি যে ব্যক্তি মসজিদমুখী ছিল না যে ব্যক্তি মসজিদে আসতো না সালাদ করার জন্য সেও তারাবেকে কেন্দ্র করে মসজিদমুখী হয়ে যায় এটা রামাদানের বিশেষ প্রভাব ফলে যে নফল সালাতে সন্না সালাতে যে মসজিদমুখী হয় তাহলে ফর সালাতে সে আরও ভালোভাবে মসজিদমুখী হবে এটা রামাদানের একটা বড় ইম্প্যাক্ট এরপরে লাইল ক্যামুল্লাইল লাইল সোহান আল্লাহ শেষ রজনীতে বা রজনীর শেষ প্রহরে মসজিদে এসে সালাদ পড়া লাইল পড়া তাহাজ্জ পড়া এটা সে রাসুদসাল্লাহসাল্লামের যুগ থেকে প্রচলিত ছিল যেটা বোখাই হাদিস আমরা দেখি তিনি মসজিদে এসে যখন সালাদ পড়লেন তার পেছনে লোকজন সমাগত হয়ে তিনি যখন শেষ রাতে মসজিদে এসে লাইল পড়া শুরু করলেন তখন তার পেছনে সাহাবারও সমাবেত হয়ে তার সাথে জামাতে সামিল হয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে অমর আব্দুল খতাব মানুষকে মসজিদে সমাবেত করলেন রমাদানে বিশেষ করে তো সেটা রাতের এশার পরের প্রথম ভাগে হোক অথবা শেষ ভাগে হোক মধ্যরাত্রির পরে দুটোই সরিয়েতে যায় যাচ্ছে এবং আমরুল খাতাব রাজি আল্লাহ তালন তিনি বলছেন ওিতা নামুন আনহা খায়রুম্মিম্মা তা কোমন বলছেন যে তোমরা যে সময় থেকে ঘুমিয়ে থাকো অর্থাৎ শেষ রাত সেটা যে শুরুতে যে দাঁড়িয়ে থাকো তার যেতে উত্তম অর্থাৎ তিনি শেষ রাতের সালাদকে বেশি উত্তম বলেছেন তাহলে এভাবে মানুষের মধ্যে একটা মসজিদমুখী চেতনা তৈরি হয় পুরো রমাদানকে ঘিরে সেটা তারাবিকে ঘিরে হোক অথবা এফতারকে ঘিরে হোক কিংবা লাইলকে ঘিরে হোক এছাড়াও আমরা দেখি আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে এখানে সেটি হলো এতে কাফ মসজিদেই তো এতেকাফ করতে হয় বাড়িতে তো এতেকাফ হয় না অতএব যে যিনি বা যারা এতেকাফ করতে চান তাদেরকে যে কোনো একটা মসজিদে তাদেরকে এতেকাফের নিয়ত করতে হবে এবং তার বিশেষ কিছু ফজিলাত আছে তাহলে এতেকাফের প্রোগ্রামটাও আমাদেরকে মসজিদমুখী করে মসজিদে অবস্থানটাকে আসলে দিন রাত চব্বিশ ঘন্টার জন্য জায়েজ করে এতেকাফ প্রোগ্রামটা রাসুলসাল্লাহ সাল্লাম তিনি প্রথম দিকে রামাদানের প্রথম দশক দ্বিতীয় দশক তৃতীয় দশকে এতেকাফ করেছিলেন পরবর্তীতে তিনি দ্বিতীয় আর তৃতীয় দশকে এতেকাফ করেছিলেন এবং জীবনের শেষ দিকে এসে তিনি শুধুমাত্র শেষ দশকে এতেকাফ করেছিলেন এবং তার মৃত্যুর পর তার স্ত্রীরা এবং এতে এতেকাফ করতেন ফলে আমরা এতেকাফকেও মসজিদমুখী হওয়ার একটা চমৎকার প্রোগ্রাম হিসাবে গ্রহণ করতে পারি আর এর পাশাপাশি আমরা জানি যে মসজিদের সাথে মুসলিম উম্মার যে সম্পর্ক প্রত্যেক মুসলিমের যে সম্পর্ক সেটা সেটার বিশাল একটা ফজিলত আছে সওয়াব আছে মর্যাদা আছে এবং সেটার একটা বিশাল প্রভাব ব্যক্তির নিজের পরিবারের এবং সমাজের উপরও আছে সেই জন্যই রসুলসাল্লা সাল্লাম সাত ব্যক্তির এক ব্যক্তি হিসাবে ওই ব্যক্তিকে নির্ধারণ করলেন যার অন্তর মসজিদের সাথে কানেক্টেড আসলে মসজিদের সাথে কানেকশান যদি কারো না থাকে তাহলে সে ব্যক্তি ভালো মুসলিম হতে পারে না মসজিদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা মসজিদে তার অ্যাক্টিভিটিস থাকা এবং মসজিদের অ্যাক্টিভিটিসের সাথে তার কানেকশন এটা বিশাল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মসজিদে আসলেই দেখবেন কোরআন পড়তে ইচ্ছে করে সালাদ পড়তে ইচ্ছে করে ইবাদত করতে ইচ্ছে করে মসজিদটার পরিবেশটা এভাবেই ইসলাম তৈরি করে দিয়েছে আর যদি আপনি মসজিদ থেকে দূরে সরে যান দেখবেন যদি বাজারে যান সেখানে দেখবেন যে গান বাজনা বাদ্য এমন কিছুতে আপনি সম্পৃক্ত হয়ে যাবেন যেটা আপনি চাচ্ছিলেন না এই জন্যই তো আমাদের প্রিয় সাল্লাম বলেছেন আহাপুল বিলায় যে দুহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম জায়গা হচ্ছে তার মসজিদগুলো এবং এটি বোখায়ের বর্ণনা ফলে মসজিদের সাথে কানেকশন বৃদ্ধি রোজাদারের অন্যতম একটা কাজ অন্যতম একটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে আহ্বান করব যে আসুন আমরা যে কোনো আমলের ক্ষেত্রেই হোক এতে কাফ এতে কাপের বাইরে ইফতার কিংবা পাঁচ অক্ত সালাদ এবং তারাউিহ লাইল এগুলো বেশি বেশি মসজিদে পড়ার জন্য আমরা চেষ্টা করি উদ্গ্রীব থাকি তাহলে আল্লাহ তালা আমাদের অন্তরে মসজিদের প্রতি ভালোবাসা তৈরি করে দেবেন এবং আমাদের অন্তরকে মসজিদের সাথে কানেক্টেড করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে মসজিদ পক্ষে হওয়ার তৌফিক দান করুন আমাদের অন্তরগুলোকে মসজিদ মুখে করে দিন সেই দ্বারেকে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি হাজা সালসাল আলা নবীনা মুহাম্মদ ও আল আলি ওয়সাহাবি হজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি